টিপস ভুবনে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আলোচনার বিষয়, শিশুর সর্দি কাশি হলে কি করবেন। চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেই। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শিশুর জন্য খুব পরিচিত একটি সমস্যা হলো সর্দি কাশি। তাদের যত্নে একটু উদাসীন হলেই দেখা দিতে পারে সর্দি কাশির মতো সমস্যা। এর বড় কারণ হতে পারে শিশুর দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা। আবার শিশুর সর্দি কাশি একবার দেখা দিলে সহজে সারতে চায় না। এক্ষেত্রে আগেভাগে ওষুধ না খাওয়ানোই ভালো, বরং ঘরোয়া উপায়ে নিরাময়ের চেষ্টা করা যেতে পারে। এরপরেও না সারলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আদা এবং মধু। আদা কিংবা মধু দুটোই নানা অসুখ সারাতে কার্যকরী, আর সর্দি কাশি সারাতে আদা এবং মধুর মিশ্রণ খুবই উপকারী। আদার রস বার করে তার সাথে মধু মেশান এবং এই মিশ্রণটি দিনে 2-3 বার শিশুকে খাওয়ান, দ্রুত ফল মিলবে। সরিষার তেল। সরিষার তেল প্রায় সব বাড়িতেই থাকে, নিত্য প্রয়োজনীয় এই উপাদানেই দূর হতে পারে সর্দি কাশির মতো সমস্যা। শিশুর সর্দি সারানোর ক্ষেত্রে সরিষার তেল খুবই উপকারী। 2 কোয়া রসুন এবং কিছু কালোজিরা দিয়ে সরিষার তেল গরম করুন। এই তেল দিয়ে শিশুর পায়ের পাতা, পিঠ, হাতের তালু এবং বুকে মালিশ করুন, উপকার মিলবে। নারিকেল তেল এবং কর্পূর। শিশুর সর্দি কাশি তাড়াতে এটিও একটি কার্যকরী উপায়। নারিকেল তেলে অল্প কর্পূর দিয়ে এটি গরম করুন। এটি আপনার শিশুর বুকে, পিঠে এবং গলায় আলাদাভাবে মালিশ করে দিন, অনেকটা উপকার পাবেন। দুধে জয়ফল। দুধ একটি পুষ্টিকর উপাদান, শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে এতে। এদিকে জয়ফলও একটি উপকারী মশলা। সর্দি সারাতে দুধে জয়ফল বেশ কার্যকরী। কয়েক চামচ দুধের সঙ্গে 1 চিমটি জয়ফল পাউডার দিয়ে একবার ফোটান, এরপর ঠান্ডা করে শিশুকে খাওয়ান, উপকার মিলবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।